বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের নিজস্ব চ্যানেল প্যাক এন্ড গো উইথ কৌশিককে। বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে, সেটি হলো এগ পনির দো পেঁয়াজা। এই রেসিপির বিশেষত্ব হচ্ছে এই রেসিপিটা আমরা ভাত দিয়েও খেতে পারি, আবার রুটি লুচি অথবা পরোটা দিয়েও খেতে পারি। তো বন্ধুরা এই রন্ধন পদ্ধতিটা দেখে অনুসরণ করে আপনারাও নিজের বাড়িতে ট্রাই করবেন। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে একদম কিন্তু জানাতে ভুলবেন না। যদি চ্যানেলটিকে ভালো লাগে আমাদের পরিবারটিকে বড় করুন, আমাদের সাথে জুড়ে থাকুন, চ্যানেলটিকে অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আমরা নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির, তার মধ্যে 1/2 টেবিল স্পুন লবণ দিয়ে দিলাম। এবার এই পনিরের মধ্যে আমরা একে একে দেব শুকনো লঙ্কা গুঁড়ো 1/2 টেবিল স্পুন, হলদে গুঁড়ো 1/2 টেবিল স্পুন আর ধনে গুঁড়ো 1/2 টেবিল স্পুন, আর দিয়ে দেব এর মধ্যে সামান্য পরিমাণ কসৌরি মেথি এবং দিয়ে দেব 1 চা চামচ রিফাইন্ড অয়েল বা সাদা তেল। এই তেলটা দেওয়ার কারণ হচ্ছে এই যে মশলাগুলো যখন আমরা মেশাবো তখন পনিরের গায়ে খুব ভালোভাবে যেন মশলাগুলো আটকে থাকে। এভাবে চামচের সাহায্যে পনিরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার একটা ছোট সাইজের টমেটো আমরা গ্রেটারের মধ্যে গ্রেট করে নিলাম। টমেটোটা মানে অত্যন্ত জরুরি একটা উপকরণ, কারণ টমেটোটা এর গ্রেভিটাকে থকথকে এবং গ্রেভিটার কালার দিতে খুব সাহায্য করে। এবার আমরা নিয়েছি 2 পেঁয়াজ, খোসা ছাড়িয়ে 4 ফালি করে পেঁয়াজটাকে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার একটু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে একটু রসুন, একটু আদা, 2 কাঁচা লঙ্কা আর 2 কেটে রাখা পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি আমরা। পেস্ট বানানোর পরে অনেকটা এরকম দেখাবে। এবার একটি কড়াইতে তেল গরম করে আমরা সেই মেখে রাখা পনিরগুলো আস্তে আস্তে হালকা আঁচে সামান্য পরিমাণ ভেজে নিলাম। পনির বেশি ভাজা যাবে না, কারণ বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায়। ইন দ্য মিনটাইম আমি একটা আলাদা পাত্রে 4টে ডিম আলাদা করে সিদ্ধ বসিয়ে দিয়েছি। পনিরগুলো ভাজা হয়ে গেলে কড়াই থেকে আস্তে আস্তে তুলে নিলাম। ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এইভাবে ছুরির সাহায্যে আমি চারিদিকে কাট লাগিয়ে নিলাম, যাতে ডিমের মধ্যে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে। ভেজে রাখা পনিরের তেলের মধ্যেই আমি ডিমগুলোকে একটু ভেজে নিলাম। আলাদা করে ডিমের মধ্যে নুন আর হলুদ দিলাম না, তার কারণ পনিরের মধ্যে যেগুলো ছিল সেগুলোই তেল লেগে গেছে। এভাবে হালকা আঁচে একটু ডিমগুলোকে হালকাভাবে ভেজে রাখতে হবে, বেশি ভাজবেন না। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখলাম। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 তেজপাতা, সামান্য পরিমাণ সাদা জিরে, গোটা জিরে, আর দিয়ে দিলাম এলাচ,
দারচিনি এবং লবঙ্গ একটু ভালোভাবে সাঁতলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করে রাখা টমেটো। একটু নেড়ে চেড়ে আমরা এই কড়াইয়ের মধ্যেই মিক্সড করে দিলাম বেটে রাখা পেস্টটা, যেটা আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট। মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পরে এর মধ্যে আমরা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো। আমরা যেহেতু গোটা জিরা ইউজ করেছি এই জন্য জিরা গুঁড়ো আর সেপারেটলি ইউজ করবো না। এবার মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে কষাতে দিলাম আমরা। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ চিনি। আগেও বলেছি চিনি আমরা ইউজ করি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আর যারা পনিরটা একটু মিষ্টি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। এইবার এই কষানো মশলাটার মধ্যে আমরা একে একে ডিম এবং ভেজে রাখা পনিরগুলো ছেড়ে দেবো এবং এই মশলাটার সাথে নেড়ে চেড়ে একটু মিক্সড করিয়ে নেবো এবং কিছুক্ষণ কষতে দেবো। এবার দেড় কাপের মতো জল আমি মশলার মিশ্রণটার সঙ্গে মিশিয়ে দিলাম এবং মিশিয়ে দিয়ে একটু হালকা ধিমি আছে এই মিশ্রণটাকে আমি একটু ফুটতে দেব। এবার কেটে রাখা পেঁয়াজের কোয়াগুলো আমি এই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম আর সঙ্গে দিলাম একটু গরম মশলা। পেঁয়াজ আলাদা করে ভাজার কোনো দরকার নেই কারণ কাঁচা পেঁয়াজের গন্ধ খুব একটা আসে না আর পেঁয়াজগুলো 5-10 মিনিট সিদ্ধ হলেই জলের মধ্যে একদম গলে যায়। বন্ধুরা আমাদের এক পনির দু পেঁয়াজা একদম রেডি হয়ে গেছে, এখন সার্ভ করার জন্য টোটালি কমপ্লিট। একটা সুন্দর টেক্সচার এসছে গ্রেভিটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। বন্ধুরা আপনারা এটা বাড়িতে এই রেসিপিটা অবশ্যই চেষ্টা করবেন, যদি ভাল লাগে কমেন্ট সেকশনে কিন্তু একদম জানাতে ভুলবেন না। একটা সুন্দর একটা রিচি একটা ক্রিমি টেক্সচার আছে দেখুন। আমাদের এক পনির দু পেঁয়াজা একদম রেডি, আমি রাত্রে লুচির সাথে এটাকে ডিনার হিসেবে ইউজ করব। আপনারা চাইলে ভাত রুটি অথবা পরোটার সাথেও খেতে পারেন। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন প্লিজ। বন্ধুরা আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে দেয়, একটা লাইক আমাদের উৎসাহকে অনেক বেশি বাড়িয়ে দেয়, নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েশনে অনেক বেশি সাহায্য করে। বন্ধুরা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।